Salam, namaste, adab, be in vannido. What's up, great people? Welcome to ColoursFM 101.6. And shuru hoye gelo amader ekebari Saturday thik 3ta bajlei je show ta shuru hoye jay je ayojon ta niye ami chole ashi suchona tomader sathe golpo korte golpo ganar dai dhaka shohor ke ektu kach theke chine nite seta hocche WhatsApp dhaka. Yes, WhatsApp dhaka is all about dhaka shohor priyo nagor ebong priyo nagorer charpashe kothay ki hocche sei ghotona gulo amra ashole bibhinno segmente ektu ektu kore tomaderke jananor chesta kori jemon kore অনেকগুলো সেগমেন্ট থাকে, তার মধ্যে থাকে ই ফর ইভেন্টস, হট অ্যান্ড হ্যাপনিং, ফুড টক, ট্রাভেল লগ, এবং পাঁচটার পর যে সেগমেন্টটা থাকে হোয়াটসঅ্যাপ ডগ, যেখানে একজন ডক্টর চলে আসেন অতিথি হিসেবে এবং রিফাত চলে আসে হোস্ট হিসেবে। আমরা সেই ডক্টরে আসলে ডাক্তার হয়ে ওঠার গল্পটা একটু একটু করে জেনে নিই। সো যেহেতু প্রথমে যখন আসি 3টা বাজলেই তখনই দেখা যায় ইভেন্টের খবরাখবর তোমাদেরকে বলবার চেষ্টা করি, এবং কখনো কখনো এমনও হয় স্পেশাল দিনগুলোতে ইভেন্টের খবর আমার মুখ থেকে না শুনে তুমি যারা একেবারে ইভেন্টে মানে ইভেন্ট আয়োজন করেছে অথবা ইভেন্টের একেবারে পার্টিসিপেট করে তারা খুব পুরস্কার নিয়ে এসেছে অথবা ইভেন্টের সাথে যারা আসলে জড়িত সরাসরিভাবে তারাই কিন্তু তাদের ইভেন্টের খবরটা তোমাদেরকে একটু একটু করে দিয়ে দেয়। এবং আজকে সেরকম খুব রেয়ার দিনগুলোর মতোই একটা দিন আমার মনে হয়, যে যদিও 3টা বাজে শুরু করার কথা কিন্তু এখন 3টা 22 বাজছে। সেটা হচ্ছে আমার দোষ না, ক্যামেরা ঠিক হচ্ছিল না, সেই ক্যামেরা অনেক কষ্টে আমরা কিভাবে জানি কী করেছি তাও ঠিক করতে পারিনি। যতটুকু করেছি সেটা তোমরা দেখতে পাবে আমাদের ফেসবুক লাইভে www.facebook.com/colorsfm1016। সেই ঠিকানাটা চলে আসলে দেখতে পাবে আমরা লাইভে আছি, এবং আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অতিথিদেরকে। ইয়েস, গেস্টরা আছে আমাদের সাথে, এবং আজকে একটা মজার ব্যাপার হচ্ছে এই গেস্টদের আমি কিছু কিছু মানুষের সাথে আসলে এর আগেও এই অন এয়ার রুমটাতে মোটামুটি এই টাইপের একটা সেট আপে বসেছিলাম। ওয়েল, আমি এত হাত পা নাড়াচাড়া করেও লাভ হচ্ছে না, আমার দেখাই যাচ্ছে না। আচ্ছা, হাই, হ্যালো। আচ্ছা, যাই হোক, আমরা একটু চলে যাই ইভেন্টে ছটপট করে, এবং ইভেন্টে যাবার আগে যেটা করব সেটা হচ্ছে ইভেন্টের বাম্পারটা একটু বাজিয়ে দেব। ইয়েস, ই ফর ইভেন্টস, অ্যান্ড ইভেন্টের বাম্পার যখন বেজে যায় তখন বোঝাই যায় যে আমরা একটি ইভেন্ট নিয়ে কথা বলতে চলে আসি। এবং আজকে যে ইভেন্টটা নিয়ে কথা বলতে আসছি সে মানে চলে এসেছি সেটা হচ্ছে ইভেন্টের খবরটা আমার মনে হয় আমার কাছ থেকে আমার চেয়ে ভালো যিনি অর্গানাইজ করেছেন সেই অর্গানাইজারের কাছে চলে যায়। তিনি এমনভাবে তাকিয়ে আছেন, একটা যদি ভুল করে ফেলি তাহলে আমাকে বাস্কেটবলের মতো উড়িয়ে দিতে পারে। যাই হোক, আমি ফার্স্ট এই বাস্কেটবল বলেই ফেলেছি যেহেতু, সো বোঝাই যাচ্ছে যে আমার সাথে চমৎকার কিছু মানুষ আছে। মোটামুটি 5 গেস্ট নিয়ে বসে আছি, এরকম সাধারণত আমাদের অন এয়ারটাই হয় না। অন এয়ারে আমরা 2-3 বেশি গেস্ট দেখতে পাই না, কিন্তু আজকে খুব জমজমাট একটা অন এয়ার, এবং এইখানে আরেকজনও আছেন যাকে আমরা একটু পরে রিভিল করতে পারি, সে তার কথাটা একটু পরেই বলি। আমরা যার যার পরিচয় নিয়ে নিব, তার কাছ থেকেই নিয়ে নিই, সেটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু প্রথমে হচ্ছে কোন ইভেন্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপকামিং ইভেন্ট না, যতটুকু আমি জানি যেটা হয়ে গেছে এই উইমেন্স ডেকে উপলক্ষ করে একটা ইভেন্ট হয়ে গেছে, রাইট? সো খুব মাথা নাড়ছেন যিনি, তিনি হচ্ছেন আশ্বিন মৃধা আপু। ইয়েস, আশ্বিন মৃধা আপুকে তো আমরা পরিচয় করিয়ে দেবার আসলে খুব একটা দরকার নেই, কারণ কালার্সের সাথে আপুর একটা ভালো সংযোগ আছে, তাই না আপু? ওয়েল আপু, কেমন আছেন? প্রথমে একটু ফর্মাল কোয়েশ্চেন করি। এক মিনিট, আমি একটু মাইকটা অন করি, এক্সাইটমেন্টে আমার মাইকগুলো বন্ধ করে রেখেছে। আচ্ছা, হ্যাঁ, এবার বলেন আপু, শোনা যাচ্ছে তো? আই গেস, Three on three basketball tournament. তো এই বছর ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যে থিমটা ইচ ফর ইকুয়াল, সেই থিমটাকে মনে রেখেই আমরা এই বছর টুর্নামেন্টটা করলাম। এবং টুর্নামেন্টের আগে পিছিয়ে আমরা অনেক ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিও করেছি এই বছরের ইন্টারন্যাশনাল উইমেন্স ডে থিম উপলক্ষে। সবাই যেই উইমেন্স ডে যে সিম্বলটা, এই ইচ ফর ইকুয়াল যে সিম্বলটা আমি দেখাচ্ছি লাইভে, হয়তো দেখা যাচ্ছে আমার হাত, এই সিম্বলটা করে আমরা অনেক ধরনের ছবি এবং আমাদের উইমেন্স ডে উইশ ফর ফিমেলস ইন স্পোর্টস, আমরা যেটা চাচ্ছি যে
to encourage more and more girls to come into sports ebong to have equal rights and equal opportunities for women in sports ei jinish gulo amra promote korechi amader tournament er maddhome. Wow, so bojhai jacche je apu ekta amazing tournament ashole hoye geche 6th march right to 7th march to amra sei tournament er ashole kara kara chilen kara kara participate korechen ebong kara kara winner ei rokom kichu ashole jomkalo manusder ke niye ajke chole eshechi sei event e jar jar participate koreche ebong bibhinno porjaye tara ashole পদক জিতে এনেছে উইনার হয়েছে বিভিন্ন পর্যায়ে তারা কি বলবো সেই জায়গাগুলোতে তারা অন্যতম ভূমিকা রেখেছে তাদের সাথে একটু পরিচয় হয়ে নিব কিন্তু আমি কেন জানি বুঝতে পারছি না এই মাইকটাকে অনেক বাড়ি মারার পরও মাইকটা ডিস্টার্ব করছে ওয়েল আমরা একটু প্রথমে চলে যাই আমার সামনের দিকে আমি যাকে দেখতে পাচ্ছি না তাকে দিয়ে শুরু করতে চাই ওকে আমরা একটু খুবই মিষ্টি করে হাসছে যে মেয়েটা তার কাছে একটু চলে যেতে চাই আমরা একটু পরিচয়টা পেতে চাই যে যেহেতু আমরা ইভেন্টটা নিয়ে কথা বলতে এসেছি এবং বল ফর ইকুয়ালিটি ইভেন্টটার নাম রাইট সো সেই টুর্নামেন্টটাতে আসলে আপনি কি ভূমিকায় ছিলেন এবং কেন এখানে আসা মূলত আচ্ছা তো মাই নেম ইজ মাসিয়া তানভীর আমি সানবিমস স্কুলে ক্লাস টেনে পড়ি আর আমরা হচ্ছে গিয়ে বল ফর ইকুয়ালিটিতে পার্টিসিপেট করেছিলাম আমাদের ব্যাচের ব্যাচ অফ 20 আমরা চারজন ফ্রেন্ডস সো বেসিক্যালি আমরা ফার্স্টে কয়েকটা গ্রুপ স্টেজেস ম্যাচ খেলেছি তারপর হচ্ছে গিয়ে লাস্টে সেমিফাইনালসে ওখানে মাল্টিজার্সের সাথে ফার্স্টে হেরে গেছিলাম তারপর বেঙ্গল বোলার্সের সাথে সো সেমিফাইনালসে আউট হয়ে গেছিলাম সো আমরা ফোর্থ প্লেস পেয়েছি আরেকবার হাততালি দিয়ে দিতেই পারি কংগ্রাচুলেশন লাইভে শোনা যাচ্ছে হ্যাঁ যেটা বলতে চাই হচ্ছে যে আমাদের এই বছরের টুর্নামেন্টে আমরা অনেকগুলো মজার মজার অ্যাক্টিভিটি রেখেছিলাম প্লেয়ারদের জন্য তো সেখানে আমাদের একটা ছিল হচ্ছে স্কিলস চ্যালেঞ্জ আচ্ছা তো অনেকগুলো অবস্টিকল পার হয়ে আসলে দুই তিনটা বাস্কেট করতে হবে দৌড়ে আসতে হবে এবং ওয়ান অন ওয়ান খেলতে হবে একজনকে উইনার হতে হবে তো 12 জনের মধ্যে থেকে শি ওয়াজ দ্য উইনার অফ দ্যাট স্কিলস চ্যালেঞ্জ ওয়াও কংগ্রাচুলেশনস বাহ তো আসলে মাসিয়াত জি মাসিয়াত তানভীর রাইট সো মাসিয়াতকে যদিও দেখতে পাচ্ছি না কিন্তু মানে শি ইজ আ সুইট গার্ল অ্যান্ড ওর হাসিটা আমার খুব ভালো লাগছে ওয়েল আমরা একটু পাশের জোনটার কাছে চলে যাই আপনার ভয়েসটা আমার খুব পছন্দ হয়েছে সামহাউ আমি আমি কথা শুনছিলাম অফ এয়ারে খুব কথা বলছিল আশিন আপুর সাথে সো তখন আমার মনে হচ্ছিল না খুব একটা বোল্ড ভয়েস আছে আমি একটু পরিচয়টা কি নিতে পারি কিনা সো মাই নেম ইজ আরমিনা অ্যান্ড আমি আই প্লেড এট বেঙ্গল bowlers team e we came in runners up wow and tournament e fun fact amra khali ekta team er sathei harchi dui bar ekhi team er sathe harchi jara win koreche so yeah bah congratulations once again and ektu pasher joner kache chole jai eto gulo manush my name is Aishata but usually basketball group e shobai amake onnesha dake my nickname and amra semis e bat pori we were maltesers bengal bowlers er sathe actually here jai so it was really fun okay আচ্ছা এই টুর্নামেন্টটা নিয়ে আসলে অনেক রকমের কথা আছে সবাই নিজের পরিচয় দিচ্ছি যে টুর্নামেন্টটাতে আসলে কীভাবে পার্টিসিপেট করেছি তারপর আমি কী পেয়েছি হেরেছি না জিতেছি কততম পজিশনে আছি সেইগুলো কথা হচ্ছে কিন্তু পুরোটা ইভেন্ট জুড়ে আসলে কী কী হয়েছে সেই কথাগুলো আমি শুনতে চাই যেহেতু এই হলুদ মাইকটা আমাকে বিট্রে করে গেছে তাই আমি এই রেড মাইকটাকেই আমি টানা হেঁচড়া করবো আপাতত তো এই মাইকটা খুব ভালো কাজ করছে সো এটা নিয়ে একটু আমরা কাজ করি আমরা চলে যাই একজন এখানে খুব উঁচায় বসে আছে অনেক উচ্চতায় আমরা তার সাথে একটু কথা বলে ফেলি আমি মানার তানভীর আমি টিম B23 তে আচ্ছা তোমরা কি বোন আচ্ছা এই জন্য তো বলি হ্যাঁ সানবিম স্কুলে পড়ি টিম B23 তে খেলেছি আমরা চারটা ম্যাচ খেলেছি টুর্নামেন্টে চারটাই জিতেছি চারটাই জিতেছি ওয়াও আনবিটেন চ্যাম্পিয়ন্স ওয়াও কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন ফ্রম কালারস এফএম 101.6 এন্ড এখন আশ্রিনাপুর কাছে আসতে চাই খুব ভালো করে শোনা যাবে আপু আচ্ছা ঠিক আছে খুব ভালো করে শোনা যাবে আমরা যেহেতু টুর্নামেন্টটা নিয়ে কথা বলছি যেটা 7th মার্চ হয়ে গেছে সেই ইভেন্টটা নিয়ে কথা বলছি উইমেন্স ডেকে কেন্দ্র করে লাস্ট টাইম আমরা কোন ইভেন্টটা নিয়ে কথা বলছি কি আমরা আরেকবার জানতে পারি দেশি বলার্সেরই তো আয়োজনে ছিল তাই না গত বছর আমরা এই টুর্নামেন্টটা নিয়ে কথা নারী দিবসকে উপলক্ষে করেছিল রাইট উইমেন্স ডে উপলক্ষে আমরা গত বছর করেছিলাম এই বছরও সিমিলার ফরম্যাটেই আমরা করেছি শুধুমাত্র নতুন নতুন কিছু এক্সাইটিং
ফিচার্স আমরা আনার চেষ্টা করেছি এই টুর্নামেন্টে। তো গত বছর, হ্যাঁ, তো গত বছর যেরকম আমাদের 12টা টিম ছিল, এই বছরও আমাদের 12টা টিমই ছিল, কারণ আমরা চাচ্ছিলাম যে টুর্নামেন্টটা একদিনে শেষ করার জন্য, এই জন্য আমরা 12টা টিমের বেশি আসলে নিতে পারি নাই, যদিও অনেক মেয়েরা সাইন আপ করেছে। এবার আমরা দুই তিন প্রায় এক সপ্তাহের মধ্যেই আমাদের 12টা স্পট ফিল আপ হয়ে গেছিলো এবং আরও অনেকজন ছিল যারা খেলতে চাচ্ছিল, বাট আমরা উই হ্যাড টু সে নো টু দেম আনফর্চুনেটলি। আচ্ছা, তো 12টা টিমের মধ্যে থেকে আমাদের এবার গেমের ফরম্যাটটাও গত বছরের মতোই ছিল, সেটা হচ্ছে ব্র্যাকেট স্টাইল। নর্মালি আমরা যেটা দেখি যে অনেকগুলো টিম থাকলে দুটা গ্রুপ হয়, গ্রুপের ভিতর থেকে টপ এবং রানার আপ দুই টিমের মধ্যে খেলে, তারপর সেমিফাইনাল এবং ফাইনাল হয়। ব্র্যাকেট স্টাইল সিস্টেমে কিন্তু খেলাটা অনেক মজার হয়, মানে ইউ ডোন্ট নো যে আসলে নেক্সট খেলা আমার কার সাথে হবে, দুইটা সাইডেই খেলা চলতে থাকে, এটা আসলে সারপ্রাইজিং থাকে ব্যাপারটা। রাইট, ছবিটা আসলে না দেখালে আমি বুঝাতে পারছি না, বাট একটা গেমের রেজাল্টের উপরে অন্য গেমটা রিলাই করে, সো একটা গেমে হেরে গেলেও দ্যাট টিম অলসো হ্যাজ এ চান্স টু রিকভার আরও কয়েকটা গেম খেলে। প্রত্যেকটা টিম মিনিমাম তিনটা করে গেম খেলেছে, তো টোটাল আমাদের 25টা গেম ছিল এবং 26th গেম ওয়াজ দ্য ফাইনাল ম্যাচ। তো সারাদিন আমরা এরকম 26টা গেম শেষ করে উই প্লেড, আমরা 5-on-5 খেলি, তো এই কারণে দুইটা কোর্টেই কিন্তু দুইটা করে খেলা চলতে থাকে সাইমুলটেনিয়াসলি, এবং খুবই মজার। সবাই ছিল ওখানে, চিয়ার করছিল যারা খেলছে যারা খেলছে না। আর খেলার ফাঁকে ফাঁকে আমরা কিছু এক্সাইটিং এনগেজমেন্ট রেখেছি, আমরা ফ্রি থ্রো কন্টেস্ট রেখেছি, যেটা গত বছর ছিল, আপনারা হয়তো মনে আছে যে ওর মামা এসেছিল, এবারও আসেন, এবার অন্বেষা এসেছে ওই টিমকে রিপ্রেজেন্ট করার জন্য, ও আবার ফ্রি থ্রো চ্যাম্পিয়ন হয়েছে বাই দ্য ওয়ে, সেকেন্ড টাইম ইন এ রোজ, শাউট আউট টু মামা। আর তার সাথে এবার আমরা নিউ অ্যাড করেছিলাম হচ্ছে স্কিলস চ্যালেঞ্জ, যেটা হচ্ছে মাসিয়া জিতেছে। প্রত্যেকটা টিম থেকে একজন করে নমিনেট করতে হয়েছে যে তুমি কে ফ্রি থ্রো চ্যাম্পিয়নশিপ খেলতে চায় আর কে হচ্ছে স্কিলস চ্যাম্পিয়নশিপ খেলতে চায়। তো সেখানে শি কেম আউট অ্যাজ এ উইনার, প্রত্যেকটা টিম থেকে একজন করেছিল, সো 12 জনের মধ্যে থেকে শি কেম আউট অ্যাজ এ উইনার। আর এছাড়া হচ্ছে মানে আমরা চেষ্টা করেছি সব পুরো দিনটাকে একটু লাইভলি রাখার জন্য, উই প্রোভাইডেড লাঞ্চ ফর এভরি ওয়ান, মিউজিক ছিল, সকালবেলা গেম শুরু করার আগে পুরো 12টা টিমকে একসাথে কোর্টে নিয়ে আমরা একটা ওয়ার্ম আপ করেছি, মানে উই ডিডন্ট গিভ ইন্ডিভিজুয়াল টাইম টু ইন্ডিভিজুয়াল টিমস টু ওয়ার্ম আপ অ্যান্ড ডু স্ট্রেচেস, আর্মিনা ওয়াজ লিডিং ইট, তো আমরা সবাইকে এক জায়গায় এনে এবং একসাথে আমরা স্ট্রেচিং ওয়ার্ম আপটা করে তারপর খেলায় নেমেছি। সো ইট ওয়াজ আ ভেরি লাইভলি অ্যান্ড ফান ইভেন্ট, যেখানে সবাই সবাইকে সাপোর্ট করছে, উই হ্যাড আ লট অফ ফান। মানে এখানে উই ব্যাপারটা অনেক বেশি ছিল, মানে যাই করবো আমরা চলো নামি একসাথে, যদিও 12টা টিম কিন্তু তার মধ্যেও একটা অন্য রকমের বন্ডিং ছিল সবার সাথে সবার, এবং মাঠে যখন খেলতে নামছি তখন হচ্ছে আচ্ছা ও আমার অপোজিশন, এই তো এরকম একটা ব্যাপার ছিল। বা চমৎকার, পুরো দিন ব্যাপী খুব লাইভলি একটা ব্যাপার যেমন ছিল। আর্মিনা, রাইট, ওকে, আর্মিনার কণ্ঠটা আরেকবার একটু শুনতে চাই। আর্মিন, তুমি কি গান টান করো? একদমই না, আমি পুরো টোন ডেফ, টু লেফট ফিট। আমার কেন যেন মনে হচ্ছে ও গান করে এবং ওর মানে বিলি আইলিশ টাইপের কি কোনো কোনো ধাঁচ আছে গানের মধ্যে? আচ্ছা, যাই হোক, আমরা একটু যাই। যেহেতু তোমরা হচ্ছে পার্টিসিপেন্টস অফ দ্য টুর্নামেন্ট, অফ দ্য ইভেন্ট, সো তোমাদের কাছ থেকে একটু জানতে চাই তোমাদের আসলে এক্সপিরিয়েন্সটা কীরকম এখানে। লাস্ট টাইম যখন টুর্নামেন্টটা হয়েছিল নারী দিবসকেও কেন্দ্র করে, সেই ইভেন্টটাতে কি তোমরা ছিলে, তুমি কি ছিলে কি না? সো আমি ট্রাভেল করছিলাম লাস্ট ইয়ার, সো আই মিসড ইট, কিন্তু এত ভালো মানে প্রশংসা শুনেছি, এভরিওয়ান হ্যাড নাথিং বাট গুড থিংস টু সে, সো এইবার পুরো ট্রাভেল ডেটস বদলা আই মেড শিওর যে না এবার টুর্নামেন্টে যাই একটা খেলে ইটস নর্মালি নক আউট এর মতো হয়ে যায়, তো সারাদিনের জন্য আলাদা করে যাও, বাট দেন একটা দুটো গেম খেলে আউট হয়ে বাস আর কিছু হয় না, এন্ড দেন দ্যাটস ওয়েন হ্যাপেন্স ইভেন্ট সেরেমনি হলে কেউ থাকে না, জাস্ট
পুরো ইভেন্টটা জমে না যেভাবে করেছে আসলে না ইভেন ইফ ইউ লস্ট ইউ হ্যাড টু মোর চান্সেস টু মেক ইউর ওয়ে ব্যাক টু দ্য ফাইনালস টু দ্য চ্যাম্পিয়নশিপ গেম উইচ আমাদের টিমে যেটা হয়েছিল লাইক উই লস্ট অলমোস্ট সেকেন্ড রাউন্ডে বাট আবার চলে আসছি অলমোস্ট প্রায় আমরা মনে হয় পাঁচ ছয়টা গেম খেলতে পেরেছি একটা দিনে উইচ ইজ not normal tournament which I loved because I'm jachi basketball khelar jonno so mane ekdom khela dhular sei iya ta chilo moja exactly so sei moja ta ektu jante chai to pura ekdom basketball freak sara khon basketball on my mind okay so ei je as a ha as a গত বছরও ছিলে গত বছরও সেম ইজ এ গেই বাদ পড়ে গেছিলাম আমার লাকটা একদম মানে উমা আমার সাথে সেম টিমই ছিলাম আমি So, গত বছর সেম ইজ এবারে সেম ইজ কে বাদ পড়ে গেছি ওহ ব্যাপার না এই এভাবে এভাবে করে গেম মানে এটা আমি আমার সারা জীবনে কোনো গেমে আজ পর্যন্ত মানে দুই পা এগোনোর পর তিন পা দিতে পারিনি এটাই আমার মানে আমার নেচার আমি খুবই আসলে স্পোর্টি কিড না কখনো ছিলাম না কিন্তু আমার সবসময় বেসিকলি হচ্ছে আশিন আপুকে দেখলে খুব মানে শি ইজ ইন্সপিরেশনাল রাইট তো দেখলেই মনে হয় যদি আমি একটু খেলতে পারতাম একটু খেলতে পারতাম কিছু মানুষ আসলে জন্মাই না অশিনদের জন্য যাই হোক খেলা দেখেই বড় হয়েছে আগে দেখতাম যে আশিন আপু জিতছে কি ভালো লাগছে ইজ লাইক আই ওয়ান্ট টু বি দ্যাট এরকম ছিল ব্যাপারটা রাইট আমরা একটু জানতে চাই যেহেতু অ্যাজ আ পার্টিসিপেন্ট তুমি সেখানে ছিলে সারাদিন ব্যাপী খুব লাইভলি একটা টুর্নামেন্ট ছিল সেখানে পার্টিসিপেট করেছো তো তোমার কি মনে হয় তোমার যদি একটা নিজস্ব পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করি যে এই ধরনের টুর্নামেন্টগুলো অ্যারেঞ্জ করা কেন উচিত মানে এখান থেকে তুমি শিখেছোটা কি যেটা তুমি আসলে লাইফ টাইমে তোমার বিভিন্ন জায়গায় গেলে ধরো টিম বিল্ডিং বলি বা টিম প্লেয়ার হওয়ার ব্যাপারটা অনেক কিছুই আমরা কিন্তু খেলতে খেলতেই শিখি তো এখান থেকে আসলে নেবার মতো কি আছে যেটা তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে কাজ করবে ওয়েল অ্যাকচুয়ালি আমরা তো সবসময় একসাথে সবাই খেলতে থাকি যখন টিম আলাদা হয়ে যায় তখনও কিন্তু কোনো একটা রাইভালরি বা কিছু থাকে না দেখা গেল ফাল হলো উই আর হাই ফাইভস উই আর গিভিং হাই ফাইভস টু দি অপোনেন্ট এটা একটা খুব ভালো একটা বন্ডিং সো আমরা এই একটা কমিউনিটি যেটা ক্রিয়েট হয়েছে আমাদের মধ্যে ইটস নেভার মানে খারাপ না আমরা সবাই সবাইকে অনেক সাপোর্ট করি হারলে উই আর লাইক গুড গেম ইটস ফাইন নেক্সটে জিতবো সো এই টুর্নামেন্টে উই হ্যাড অপরচুনিটিস অনেক যে হ্যাঁ হারলে সমস্যা নেই উই হ্যাভ চান্সেস তো দেখা যাচ্ছে অন্যজন খেলছে আমার সাথে খেলে হয়তো হেরে গেলো বা জিতলো উই আর সাপোর্টিং দ্যাম সো এইভাবে উই মানে লার্ন যে কীভাবে সবাইকে সাপোর্ট করতে হয় অল দ্য টাইম আর কি কিছু বলতে চাই আমি জাস্ট অ্যাড করতে চাই যে আপ আনটিল দিস টুর্নামেন্ট যা যা অর্গানাইজ হয়েছে ফর উইমেন জাস্ট ভেরি ফিউ ইভেন্টস অর্গানাইজ হয়ে থাকে সবসময় ইউ আর লেফট উইথ দ্য ফিলিং যে মেয়েরা খেলতে চায় না বিকজ কেউ আসে না গেমস টুর্নামেন্টস ক্যান্সেল হয়ে যায় বিকজ ইনাফ টিম ছিল না উইমেন্স যে সেলিব্রেশনটা একটু গদবাধা এক ধরনের নিয়মেই হয়ে থাকে আমরা সেমিনার অ্যারেঞ্জ করি আমরা একটু নারী সচেতনতা নিয়ে কথাবার্তা বলি হ্যাঁ হ্যাঁ But I think এই ইভেন্টটা দেখ মানে হয়ে এত সাকসেসফুলি হয়ে হোয়াট উই রিয়েলাইজ অর অ্যাটলিস্ট আই পার্সনলি রিয়েলাইজ ইজ ইটস নট যে মেয়েরা নাই যারা খেলতে চায় ওর খেলতে পারে ইটস যারা অর্গানাইজ করে দে ডোন্ট টেক দ্য টাইম টু মেক ইট অ্যাপ্রোচেবল অর মোর এক্সাইটিং ফর উইমেন অ্যাট্রাক্টিভ ফর উইমেন সো লাইক যেরকম ইফ ইউ চুজ ইট অন আ উইক ডে অর সামথিং যাদের কাজ আছে ওর যাদের স্কুল থাকে ওর আসতে পারে না সো টেকিং দ্যাট ইন্টু কনসিডারেশন টাইম অফ ডে ইউ নো এগুলো এক জিনিসগুলো অ্যান্ড এক সপ্তাহ আগে নোটিস দিলে অনেক প্রবলেম হয় ইউ নো সবার টাইম ম্যানেজ করার জন্য সো এই দেশি বলার যে ইভেন্টটা দে লেট আস নো অলমোস্ট প্রায় দুই মাস আগে উইচ নর্মালি কেউ জানায় না সো ইন দোজ টু মান্থস নট অনলি যে আমরা টাইম কিছু ম্যানেজ করে নিয়ে নিয়ে গেছে খুব এক্সাইটমেন্ট থাকে না একদম অনেক এক্সাইটমেন্ট নিয়ে একটা ব্যাপার থাকে ও নিজেই ওকে দিয়ে দিচ্ছে এই নে তুই কিছু বল ও নিজে নিজেতে দিয়ে দিচ্ছে ওকে আমি তার কাছে যাব কিন্তু তার আগে আমি একটা ছোট্ট বিরতিতে যাব একটা ছোট ব্রেকে যাব আর ব্রেকে যাবার আগে একটু আরেকবার আশ্বিন আপুর কাছে আসতে চাই আশ্বিন আপুর কাছে আসতে চাই কারণ ব্রেক থেকে আসার পর কি হয় জানি না আপুকে আবার পাই কি না বুঝতে পারছি না তাই আশ্বিন আপুর কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে শেষ বছরেও যখন আপুর সাথে কথা হয়েছে তখন একই ধরনের একটা প্রশ্ন করেছি যে উইমেন্স ডে সেলিব্রেশনের একটা ভিন্ন ধারা কিন্তু আপুরা ক্রিয়েট করে ফেলেছে দেশি বলার্স সো
এখন পর্যন্ত এই সেলিব্রেশন বাদেও দেশি বোলার্সের পক্ষ থেকে কি কি ধরনের ইভেন্টগুলো অর্গানাইজ হয়েছে সোফার, এটা কি আমরা জানতে পারি? এটা আমরা একটু আগেই জাস্ট দরজার বাইরে ডিসকাস করছিলাম যে লাস্ট ইয়ার যখন এসেছি ভার্সেস এই বছর, ইন বিটুইন আমরা আসলে অনেক কিছু করেছি। গত বছর যেমন আমরা শুরু করেছিলাম শুধুমাত্র আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল যেখানে আমরা প্র্যাকটিস প্রোগ্রাম রেখেছিলাম সিনিয়রদের জন্য, আর টুর্নামেন্টস করতাম রেগুলার বেসিসে। কিন্তু ওভার দ্য পাস্ট ওয়ান ইয়ার আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছি। এখন আমরা চেষ্টা করছি যে বাস্কেটবল ক্যাম্প করার জন্য ইয়াং প্লেয়ার্সদের জন্য, যারা বাস্কেটবল শিখতে চায়, শিখেছে কোনো সময় বা নতুন করে আসতে চায় বাস্কেটবল গেমটাতে। তো আমরা ট্রেনিং ক্যাম্প করা শুরু করেছি। আমরা ফার্স্ট ট্রেনিং ক্যাম্প করলাম গত মাসে জাগো স্কুলের বাচ্চাদের সাথে, মেয়েদের সাথে, তাদেরকে আমরা শিখালাম এবং ওদের সাথে আস্তে আস্তে আমরা ফলো আপ ট্রেনিং ক্যাম্প করবো। আরও আরও স্কুলে যাবো যেখানে মেয়েরা কোনোদিনও বাস্কেটবল খেলে নাই, দেখে এবং চিন্তাও করতে পারে না বাস্কেটবল আমরা খেলবো এরকম একটা ব্যাপার, তাদেরকে সেই অপরচুনিটিটা দেওয়া যে এই নতুন একটা স্পোর্ট তোমরা চাইলে খেলতে পারো। কারণ আমরা সাধারণত খালি ক্রিকেট ফুটবলই দেখি টিভিতে এবং অনলাইন যেখানেই হোক না কেন, নতুন স্পোর্টগুলোকে আরও বেশি প্রমোট করার দরকার। তো বাস্কেটবলের জন্য আমরা এই কাজগুলো করছি। এছাড়া আমরা আস্তে আস্তে ঢাকার বাইরেও যাব। শুধুমাত্র ঢাকার ভিতরে থাকলে আসলে স্পোর্টটা গ্রো করবে না। গত বছর যেমন আমরা ময়মনসিংহ গিয়েছিলাম ক্যাডেট কলেজে, সেখানে গিয়ে মেয়েদের সাথে খেলেছি, প্র্যাকটিস করেছি এবং ওদের একটা টুর্নামেন্ট ছিল, সেটার জন্য আমরা ওদেরকে প্রিপেয়ার করার জন্য ওদেরকে আমরা হেল্প করেছি আর কি প্র্যাকটিস করে। তো এভাবে করে আমরা আরো আরো অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে গিয়ে মেয়েদের সাথে এনগেজ করব, ওখানে গিয়ে বাস্কেটবলটাকে আসলে, হ্যাঁ, যত বেশি মেয়েরা জানবে তত বেশি মেয়েরা আসবে খেলাতে আসলে, কারণ একটু একটু ওদেরকে এনকারেজ করলেই কিন্তু মেয়েরা আসে। তো দেশি বোলার্সে আমরা আরো অনেক কাজ করব ইনশাল্লাহ। আমাদের ইচ্ছা আছে আমরা রেগুলার বেসিসে টুর্নামেন্ট করা, লিগ করা, এই জিনিসগুলো খুব দরকার মেয়েদেরকে কন্টিনিউ করার জন্য খেলাতে। কারণ একটা সার্টেন পর্যায়ে এসে গিয়ে মেয়েরা মনে করে যে আমার তো আর ফিউচার নাই, আমি আর খেলবো না, এটাকে একটা হবি হিসাবে থাকুক। সেটা কেন হবে, আমাদের আরো আরো সামনে যেতে হবে। শুধু ন্যাশনাল টিম কেন, আমাদের এখানে ন্যাশনাল লিগ দরকার। দেশের বাইরেই খেলতে যাবো সেটা না, আমাদের দেশের ভিতরে আরো অনেক খেলার অপরচুনিটি থাকার দরকার। সেই অপরচুনিটি গুলাই ক্রিয়েট করার জন্য আমরা আছি। দেশি বোলার্স আছে, রাইট? ওকে, মানে আমরা একটা দেশি বোলার্স এর জন্য একটা ক্ল্যাপ করতে পারি যে আসলে চমৎকার ইভেন্ট গুলো অ্যারেঞ্জ হচ্ছে, সেই বদৌলতে আমরা আসলে সেই প্ল্যাটফর্মটা পাচ্ছি। এটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম মেয়েদের জন্য আমি বলবো। ওয়েল, আমরা একটা ছোট্ট ব্রেকে যাই, ব্রেকের পরে কি হয় আমি নিজেও জানি না, এর মধ্যে আমার অনেক এখানে অনেক কাজকর্ম করতে হবে। সো আমরা একটা ছোট্ট ব্রেকে যাই, আসিন আপু, যেতে পারি? ওকে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাই এবং ব্রেকের পর আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু কালারস এফএম 101.6 এবং চলছে হোয়াটসঅ্যাপ ঢাকা, আমরা কিন্তু লাইভে আছি, আমাদের সাথেই থাকো চারটা পর্যন্ত। You are listening to Colors FM 101.6. La 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 Library, Adda, Group Study, Career, Canteen, Dating, Romance, Classroom, Assignment, Porikhar Aage Raat, Maathay Haat. এমনই সব গল্প নিয়ে ইউল্যাব রেডিও ক্যাম্পাস থাকছে কালার্স এফ এম 101.6 প্রতি সোমবার দুপুর 2টা থেকে 3টা। শোনো ক্লেমন ক্যাম্পাস কলার্স, চলছে ক্লেমন ফ্রেশনেস, অফুরন্ত ফ্রেশনেস। শনিবার রাতি হমে নীদ নহীঁ আতি, শনিবার রাতি হমে নীদ নহীঁ আতি আতি। কি করবো তাহলে? কি আর করবি, নাচ, চল ধাতিং নাচ। নাচ গান আড্ডার গসিপে 21 শতকের বলিউড, প্রতি শনিবার রাত 9টায় কালারস এফএম 101.6 এ বলিউড বলিউড বিকজ The voice of today's women. ইয়েস, হোয়াটসঅ্যাপ ঢাকা, হোয়াটসঅ্যাপ ঢাকায় আমরা আবারও চলে আসছি এবং এই ঘন্টাটার শেষের দিকে মোটামুটি চলে এসেছি। তাই ঘন্টাটার শেষের দিকে আসলেও শেষের দিকে এসে একটা নতুনত্ব পেয়েই গেছি আমাদের এই জায়গাটায়, যেখানটায় আসলে আশ্বিন আপুকে দেখতে পাওয়া যাচ্ছিল নিজ দায়িত্বে। আপু মাইক নিয়ে নিচ্ছে, ওকে, আরেকটু কি কাছে আসতে পারি? ওকে, আশ্বিন আপুর সেই জায়গাটায় আমরা আরেকজন অর্গানাইজারকে পেয়ে গেছি। অর্গানাইজার যেহেতু বলেই ফেলেছি, আমরা একটু নামটা শুনবো এবং দেশি বোলার্সের পক্ষ থেকে
আপনাদের মানে দেশি বলার্সের পক্ষ থেকে আমি ওনাকে বলছি লাল গোলাপ শুভেচ্ছা, আমি দেশি বলার্স। হ্যাঁ ওকে, আমরা একটু চলে যাই, আমরা একটু পরিচয়টা নিয়ে নিই ছোট্ট করে। কে আছেন আমাদের সাথে, জয়েন করে ফেললেন নতুন করে, যদিও আমার সাথে পুরাতন পরিচয়, তারপরও নতুনভাবে একটু লিসনারদের সাথে। আমার নাম হচ্ছে মনিকা, আমি হচ্ছে কো-ফাউন্ডার অফ দেশি বলার্স। রাইট, সো এইবারও আমরা অর্গানাইজ করেছিলাম এই টুর্নামেন্টটা, সো লাস্ট ইয়ারও এসেছিলাম, সো এই ইয়ারও এসে আমাদের অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে, যদি সবাইকে আসলে এক ফ্রেমে পেতাম আরও অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, আমরা একটু মনিকা আপুর কাছে চলে যেতে চাই। যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু সময়টা একদম শেষের দিকে, আমরা ইভেন্টটা নিয়েই কথা বলছিলাম পুরোটা সময় জুড়ে, সেখানে কী কী ছিল স্টেপ বাই স্টেপ সকাল থেকে শেষ পর্যন্ত, কত মানে কটা পর্যন্ত ছিল আসলে? আমরা সকাল 10টার সময় শুরু করেছিলাম, তো আমরা বাই এন্ড অফ 5 to 5:30 আমরা শেষ করে দিয়েছিলাম, দিনের আলো থাকতেই টুর্নামেন্ট। আচ্ছা, টুর্নামেন্ট শেষ, তার মানে তো খুব বলা যায় যে তারপরেও মনে হচ্ছে যে খুব অল্প সময়ে আপনারা অনেক কিছু করেছেন। সো সে অনেক কিছু করে ফেলার একটু শুরুর দিকটা জানতে চাই। শুরুর দিকে নিশ্চয়ই একটা ওপেন ডিসকাশনের মতো বা কিছু কি ছিল যেখানে গেস্টরা ছিলেন, আমরা একটু গেস্টদের কথা জানতে চাই। জি, আমাদের এই টুর্নামেন্টে গেস্ট ছিল হচ্ছে নাইম রাজা, সো উনি আমাদের চিফ গেস্ট ছিল বেসিক্যালি। সো আমাদের লাস্ট ইয়ারের মতনই এই ইয়ারও আমাদের টাইটেল স্পন্সর ছিল সেভেন স্টার ফাউন্ডেশন, সো ওরা আমাদের সাথে কন্টিনিউয়াস এভরি ইয়ারই চলে এসেছে, সো উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দেম। বাহ, সো অ্যামেজিং একটা ইভেন্টে আসলে যে কোনো চমৎকার প্ল্যাটফর্ম চমৎকার কিছুই দিতে চায়, কিন্তু সেইটা কতটুকু দিতে পারবো সেটা স্পন্সরশিপের উপর অনেকখানি নির্ভর করে। সো থ্যাংকস টু দেম। অ্যান্ড আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, গেস্টের কথা জানলাম, স্পন্সরের কথা জানলাম, সেই সাথে মনিকা আপুর কাছে একটু পার্সোনালি জানতে চাই যে এই ধরনের ইভেন্টগুলো তো নিশ্চয়ই উইমেন্স ডে লাস্টে, লাস্ট উইমেন্স ডেতে আপনারা যেই রকমভাবে অর্গানাইজ করেছেন এবং খুব সাকসেসফুল একটা ইভেন্ট হওয়ার কারণে মোটিভেশন পেয়েছেন যে না আরো করবো, নেক্সট ইয়ার আবারও করবো, আরেকটু ভালো করে করবো, এরকম একটা, তাই না? তো এটা নিয়ে আসলে ফিউচার পরিকল্পনাটা কি, আর কি কি করতে চায় দেশি বলার্স, কি ধরনের ইভেন্টগুলো অর্গানাইজ করতে চায় এই বাস্কেটবলটাকে নারীদের জন্য আসলে প্রমোট করার ক্ষেত্রে? জি, এটা বলার আগে আমি একটা জিনিস মেনশন করতে চাচ্ছি যে লাস্ট ইয়ার আমাদের বেশি ভলান্টিয়ার্স ছিল না, বাট এই ইয়ার আমরা ওপেন রেখেছিলাম যে যারা যারা হেল্প করতে চায় তারা, দে আর অল ওয়েলকাম টু হেল্প আস। সো এই ইয়ার আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম ভলেন্টিয়ারিংদের জন্য, সো আমাদের 15টার মতো ভলেন্টিয়ার ছিল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ যে ওখান থেকে 10 জনই বাস ছেলেরা ছিল, সো শাউট আউট টু অল দি বয়েজ অ্যান্ড অল দি গার্লস। সো বেসিক্যালি সব ছেলেরা মিলে একটা মেয়েদের লাইক মেয়ে ওরিয়েন্টেড গার্ল ওরিয়েন্টেড টুর্নামেন্ট রান করছিল, সো দ্যাট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর আস অ্যাজ ওয়েল। সো a big shout out to all the volunteers especially, তাদের জন্য একটা হাততালি, তারা অনেক কষ্ট করেছে, তা না হলে এত অর্গানাইজড হতো না। টাইমিং এর মধ্যে সবকিছুর মধ্যে আমরা এন্ড করতে পেরেছি হোল টুর্নামেন্টটা। বাহ, সো এন্ড ফিউচার হচ্ছে আমাদের, আসলে আশ্বিন আপু তো একটু আগে অনেক কিছু বলেই দিয়েছে যে আমাদের ফিউচার প্ল্যান কি। সো আমরা এই বছরের মধ্যে আমরা একটা ক্যাম্প করে ফেলেছি, সো আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে আরো 2-3টা ক্যাম্প করা, আরো ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলসগুলোতে যেন আমরা যেতে পারি, সো আমাদের মেসেজটা যেন আমরা আরও প্রমোট করতে পারি। সো আফটার দ্য ক্যাম্পস আমরা আরও টুর্নামেন্টস করতে চাই, সো ওমেন্স ডে তো টুর্নামেন্ট আমরা এভরি ইয়ার একটা করেই থাকি, সো এটার বাইরেও আমরা আরও টুর্নামেন্টস করতে চাই, সো সো দ্যাট আরও মেয়েরা থ্রু আউট দ্য হোল ইয়ার খেলাটা কন্টিনিউ করতে পারে। সো আপাতত যে সিচুয়েশন এখন, সো এই কথাই প্ল্যান, সো আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করছি যে একসাথে বড় কিছু করব চিন্তা না করে ছোট ছোট সিঁড়ি আস্তে আস্তে আসবে, একসাথে বড় কিছু করলে চেঞ্জ আসলে আসবে না। বা ছোট ছোট সিঁড়ি ধরেই আমরা এগোতে একটা সময় বড় একটা জায়গায় খোলা মাঠে গিয়ে পড়ি, তাই তো? তো আমরা সেই রকমই একটা চেঞ্জের কথা বলছিলাম, এবং এখন কিন্তু উইমেন্স বাস্কেটবল এই খেলাটা আসলে নারীদের ক্ষেত্রে আগের তুলনায় যদি একটু আমি কম্পেয়ার করি তাহলে বলবো যে মেয়েরা অনেক এগিয়ে এসেছে, এখন মেয়েরা খেলছে। আপনারা এই টুর্নামেন্টগুলো অর্গানাইজ করতে পারছেনই কিন্তু সেই কারণে, কারণ মেয়েরা এগিয়ে আসছে, তারা খেলতে ইচ্ছা প্রকাশ করছে। তো আমার বাস্কেটবল খেলাটা সম্পর্কে আমার খুব একটু জানতে ইচ্ছে করছে আসলে, কেন বাস্কেটবলে বলের প্রতি আপনাদের সেই বলটার প্রতি এত আগ্রহ তৈরি হলো? আমি কি একটু ওর কাছে যেতে চাই, তার কাছে অনেকক্ষণ যাওয়া হয়নি, হ্যাঁ একটু তার কাছে যেতে চাই। সে হচ্ছে আমার মনে হয় সবার মধ্যে লাকি, কারণ ওর মাইকটা ফিক্স। ওকে, আমরা একটু জানতে চাই
মানার মাসিয়াত মাসিয়াত মানার রাইট ওকে মাসিয়াতের কাছে জানতে চাই যে কেন বাস্কেটবল মানে বাস্কেটবলটা কি আসলে তোমার কাছে এবং কেন এই খেলাটার প্রতি তোমার ভালো লাগা তৈরি হলো আই থিংক আমি ছোটবেলা থেকে আমার বাবাকে খেলতে দেখেছি সো মানে ওখান থেকে তো সবসময় দেখে দেখে ওটা ছাড়াও স্কুলে অনেক ভালো অপরচুনিটি পাই আমরা সবসময় বাস্কেটবল খেলার জন্য সো ওভাবে আই থিংক খেলতে খেলতে এখন অনেক ভালো লাগে আমার মনে হয় যে কিছুটা সিমিলার উত্তর আমি তোমার কাছেও পাবো তাই না সো কিছুটা সিমিলার উত্তর পেলেও আমি জানতে চাই যে এই খেলাটা কি শুধু খেলার ছলেই খেলা বা টাইম পাসের জন্যই খেলা নাকি এটা নিয়ে আসলে কোনো প্ল্যানও আছে ফিউচারে এটা খেলি আমার খেলতে ভালো লাগে আমি চাই স্কুল শেষ করে যেন আমরা সবসময় খেলতে পারি সবার সাথে বড় হওয়ার পরেও যেন ওকে মানে উইমেন্স বাস্কেটবলের সাথে আসলে সবসময় একটা রিলেশন রাখার ইচ্ছা সবসময় তো আসলে ও যে মাইকটা চাচ্ছে ও কিছু বলতে চাচ্ছে আমি আমি একটু আর্মিনার কাছে যেতে চাই আর্মিনা যেই প্রশ্নটা তুমি আমাকে করতে বলেছিলে অফেয়ারে সেই প্রশ্নটা তোমাকে আমি অনেয়ারে করছি সেটা হচ্ছে হোয়াট ইজ বাস্কেটবল টু ইউ অ্যান্ড এটাকে নিয়ে আসলে পরিকল্পনা কি জল্পনা কল্পনা অনেক প্যাশনেট সেজন্য আমি কোয়েশ্চনটা আগে বলে রেখেছি ইজ বাস্কেটবল নট অনলি as a sport it's মানে fitness এটার জন্য তো আছে and মজাও আছে but more than that আমার জন্য personally basketball has been a way for me to make friends because অনেক networking হয় অনেক না হ্যাঁ networking lifelong friendship অনেক outside skills যেটা আমার পুরো লাইফে কাজে লেগেছে so আমার ফ্যামিলিতে বাবার জবের জন্য অনেক মুভ করতে হতো স্কুল বদলাতে হতো অনেক কিছু so যখনই নতুন জায়গায় যেতাম পার্কে গিয়ে কেউ না কেউ বাস্কেটবল খেলতো and they're most welcoming people ever যদি ভালো করে খেলতে পারো সো ওভাবে অনেক ফ্রেন্ডশিপ হয়েছে ওখানে আমার কনফিডেন্সও বেড়েছে আই থিঙ্ক যে স্কিলসগুলো যে আমি ডেভেলপ করেছি আউটসাইড অফ স্কুল পড়াশোনা তো অনেক ইম্পর্টেন্ট বাট সফট স্কিলস যেটা বলি আমার লাইফে অনেক সাহায্য করেছে যেমন আমরা কি কয়েকটা স্কিলের কথা জানি হলো লাইক কনফিডেন্স যেটা বিকজ আই নো যে আমি অনেক স্ট্রং আছি বিকজ ওয়েন ইউর প্লেয়িং ইউর ওয়ার্কিং আউট স্ট্রেংথ বিল্ড করতে হবে আরেকটা হলো লিডারশিপ স্কিলস যখন playing on a communicate korte hoy team lead korte hoy you have to bring everyone together eta ache aro ki mane aro onek 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 ache mane it's I don't think amra realize kori onek side theke kibhabe examples like I think amra koyekjon ashchi and amader moddhe you'll see onek different backgrounds and onek different work and home life erokom but aro onek jon chilo like we have a girl that plays Zara doctor full time doctor plus she comes and plays with us wow onek jon ache jara you know like ngo the kaj kore business e kaj kore finance e kaj kore bashay ache tarpor passionate khelche so ma hoyo khele so it's just a life skill that I think helps women so much jeta joto opportunity ora dicche to keep playing in Dhaka it's fantastic and mental healing ero ekta byapar ache na it's like medicine amra ektu jete chai ebong shesh barer moto pore monika apur kache ashbo to tomar kache o same ekta proshnoi thakbe jehetu shesh barer moto mic ta tumi dhorte perecho ha dhore felecho ei basketball ta ke ni ashle tomar koto dur jabar iccha আমার বাস্কেটবল জার্নিটা অ্যাকচুয়ালি অনেক ফানি ছিল স্টার্টিংয়ে সো আমি তো একটু স্মল একটু খাটো ছাটো মানুষ সো আই অলওয়েজ ওয়ান্টেড টু গেট টলার সো ইট ওয়াজ লাইক না বাস্কেটবল খেলে হয়তো লম্বা হবো দ্যাটস হাউ আই স্টার্টেড প্লেইং বাস্কেটবল ও আচ্ছা তখন ফার্স্ট একটা টুর্নামেন্ট খেলি বাস্কেটবলের ব্যাপারে কিছু জানি না স্কুল থেকে র্যান্ডামলি আমার টিচার আমাকে ক্লাস থেকে ধরে নিয়ে বলেছে তোমার আজকে খেলা আছে কিসের খেলা বলে বাস্কেটবল এটা কিভাবে খেলে জানি না তো এরপর থেকে আস্তে আস্তে নিজে নিজে ইউটিউব দেখে একে ওকে জিজ্ঞেস করে কিভাবে খেলে আস্তে আস্তে ডেভেলপ করে পরে আরও প্র্যাকটিস করে লম্বা হওয়ার জন্য তখন প্যাশনেট এরকম ছিলাম না বাস্কেটবল পরে যখন আস্তে আস্তে দেখলাম যে হ্যাঁ ইট ক্যান লিড মি সামওয়্যার তারপরে এটার প্রতি একটা ডিটারমিনেশন কাজ করে কি না আমি খাটো হয়েছি তো কি হয়েছে আই ক্যান স্টিল প্লে skill it skill matters so ekta confidence level kintu already onek tall hoye geche tall to okhar pore hoyeche age to pura niche chhe shobaj dekh tumi khato khelte parba na ar shobar first question amake jei dekhe jibone paro shoot korte dhuke kokhono ball bhitore dekho amar tournament dekhte ashe so I always invite my friends je ki ekটু এসে দেখে যাও আমি কিভাবে খেলি so এইভাবে আস্তে আস্তে আমার মানে confidence to build হয় যে আমি পারবো কেন পারবো না সো এভাবে আস্তে এরকম প্র্যাকটিস করতে করতে দেখা গেছে যে টিমও লিড করেছি ইভেন আমি কোচও করেছি একটা টিমের জন্য এবং অফারও পেয়েছি অনেক জায়গায়
সো চিন্তা করছি আস্তে আস্তে আমি এটা আগাতে চাই, অবভিয়াসলি, কারণ বাস্কেটবল ইজ মাই লাইফ এখন, আর কিছু না, দ্যাটস ইট। সো অ্যামেজিং একটা ব্যাপার, এবং সবাই আসলে এগোতে চায় এই জিনিসটা, শুধু পাস টাইমের মধ্যে না রেখে এটাকে নিয়ে এটা থেকে অনেক কিছু শেখা, এবং এটা এটার সাথে নিজেকে জড়িত, হ্যাঁ, রিফ্রেশিং দেখে আমরা, যেমন আমাদের, আমারও এই আর্জিং প্রফেশনটা, ও নিজেই দিয়ে দিচ্ছে, সবাই নিজ দায়িত্বে, ওকে, সো আর্জিং প্রফেশনটা, হ্যাঁ, সো আর্জিং প্রফেশনটাতে আসার ক্ষেত্রে কিন্তু আমার এই সেক্টরে বসার জন্য, মানে ক্ষেত্রে, আমি স্কুল কলেজে অনেক উপস্থাপনার এগুলো করেছি, আমার মনে হচ্ছে আমি এইখানে আর্যদের দেখা যায় না, আচ্ছা পর্দার আড়ালে কী করছে, ওরা কীভাবে কথা বলছে মাইকে, তো এই প্যাশন থেকে যখন এখানে আসা, যদিও এটা ফুল টাইমার ছিলাম আমি আর্যে এই প্রফেশনটা, সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতাম, কিন্তু তারপরে কখনোই এখন পর্যন্ত মনে হয় না এটা অফিস, এখানে আমি প্রেশারে আছি, কারণ এটা আমার ভালো লাগে, প্যাশনের জায়গা। তো প্যাশনের জায়গা নিয়ে আসলে সবারই কাজ করা উচিত। আমরা একটু মনিকা আপুর কাছে লাস্ট যেতে চাই, অল্প আর তিন চার মিনিট আছে সময়, দু মিনিট সময় আপুর কাছে চাইছি, সেটা হচ্ছে যে বাস্কেটবলটা আপনারা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম, দেশি বলার্স, সো সেই প্ল্যাটফর্মটা মূলত কাজ করে যাচ্ছে যারা মেয়েদেরকে যেন এই জায়গাটাতে, এই বাস্কেটবল, এই খেলাটার সাথে আরেকটু এঙ্গেজ করা যায়। তো আপনার আপনার কি মনে হচ্ছে অ্যাজ আ, আমার মনে হয় যে কোঅর্গানাইজার বলি, তো এই জায়গা থেকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা কতটুকু এই খেলাটার সাথে এগোতে পারছে, বা কি মনে হয় যে ফিউচারটা কি আসলে, কি মেয়েরা পারবে আমাদের কান্ট্রির মেয়েদের? আপনারা তো বিভিন্ন জেলায় জেলায়ও যাচ্ছেন, সেখানেও দেখছেন, আপনাদেরকে দেখে অনেকে আগ্রহী হচ্ছে, একটা ময়মনসিংহ বা প্রত্যন্ত জেলার প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে কখনো ভাবেই নেই সে খেলবে, সে মনে কাপুররা এসেছে দেখে বলছে আচ্ছা আমি একটু খেলে একটু বলটা ধরে দেখি না কি হয়। সো কেমন রেসপন্স পাচ্ছেন, ফিউচারটা কেমন মেয়েদের এক্ষেত্রে? আমরা যেরকম ফর এক্সাম্পল আমরা লাস্ট মান্থে যে জাগো বাচ্চাদের সাথে ক্যাম্প করেছি, সো ওখানে ম্যাক্সিমাম বাচ্চারা কখনো বাস্কেটবল খেলেইনি, সো ওরা প্রথমে এসে একটু হেজিটেট করেছে, আচ্ছা আমি খেলতে পারবো না কি পারবো না, বাট আফটার সাম টাইম, এক ঘন্টা দুই ঘন্টা যাওয়ার পরে ওরা এত খুশি হয়েছে খেলাটা দেখে, ওরা মানে টাইম আপ, যেতে চায় না, না আমি আর একটু থাকি আর একটু থাকি। সো ওদের এক্সাইটমেন্ট অ্যান্ড ওদের জিনিসটা দেখে যে আমরা তিন ঘন্টায় ওদের আমরা যা শিখাতে পেরেছি, আমরা যদি এই জিনিসটা পুরো অল থ্রু আউট দ্য ইয়ার একটা গ্রুপের সাথে আর একটা কমিউনিটির সাথে করি, তাহলে ওরা অনেক ইম্প্রুভ করবে। আচ্ছা, সো দ্যাট ওয়াজ আ ভেরি বিগ এক্সাম্পল যে আমরা তিন ঘন্টায় এতটুকু শিখে এত এক্সাইটমেন্ট গ্রো করতে পেরেছি, তো আমরা যদি ফুল ইয়ার কাজ করি আমরা কেন পারবো না? তারা জানে না, তাদের ইন্টারেস্টটা আসলে গ্রো করে না। আমরা যদি ওদের ওই প্ল্যাটফর্মটা দিয়ে দিতে পারি যে লাইক জিনিসটা এভাবে খেলে, তুমি এভাবে প্র্যাকটিস করো, উই আর হিয়ার টু হেল্প, তো আসলে ইন্টারেস্টটা অনেক গ্রো করে, অনেক মেয়েরাই চায় অনেক কিছু করতে কিন্তু আসলে সেই অপরচুনিটিটা পায় না, সো আমরা চাচ্ছি যে এই অপরচুনিটিটা আমি যদি থাকি এবং আপু যদি থাকেন, তাহলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারও আমরা এইরকম ভাবেই একটা হোয়াটসঅ্যাপ ঢাকাতেই আমরা কি করলো আসলে গত মানে এই সেশন, এই টুর্নামেন্ট থেকে ওই টুর্নামেন্টের পার্থক্যটা আমরা জানতে চাবো, তাই না? আরো এগিয়ে যাক, এবং সবার জন্য খুব দোয়া থাকলো, শুভকামনা থাকলো, আর এখন যাবার সময় হয়ে গেছে। এখন কি মনে হচ্ছে, সময়টা কম না বেশি? অনেক কম, অনেক কম মনে হচ্ছে, একদম, যদিও আমরা অনেকক্ষণ কথা বলেছি কিন্তু তারপরও মনে হচ্ছে অনেকটা বলার বাকি, এবং সেই মাঝে মাঝে অপূর্ণতা থাকা ভালো, সেটা আসলে অ্যাট্রাক্ট করে, তাই আমরা নেক্সট ইয়ার এসে আবার, নেক্সট ইয়ার এসে আমরা আবারও বাকি কথা বলে ফেলবো। এবং এখন আপাতত সবাইকে, যারা যারা আসলে আমাদের সাথে লাইভে ছিলেন এবং যারা যারা গেস্টরা আমার সাথে এই চমৎকার অন এয়ার রুমটাতে ছিলেন, সবার সবাইকে আসলে টাটা, আল্লাহ হাফেজ এখন এখনকার জন্য। আশা করব সামনের বছর আবারও তোমাদের সাথে কথা হয়ে যাবে, আপনাদের সাথে কথা হবে। ফলোইং আওয়ার ফেসবুক পেজ, আমরা রেগুলার ইভেন্টস সব ওখানে আমরা আপডেট দিতে থাকি, সো ফেসবুক পেজ হচ্ছে আমাদের দেশি বলার্স, সো ফেসবুকে
সার্চ করলেই পেয়ে যাবেন, একদম সার্চ করলেই পেয়ে যাবো, এবং যতগুলো ইভেন্ট আসছে ইভেন্টের একটা আপডেটও ওখানে পেতে পারো, এবং তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই মেসেজ করে পাঠাতে পারো। হ্যাঁ, সো একদম ওপেন ফর অল। ওকে, তো সবাইকে এখনকার জন্য বিদায় জানাচ্ছি, কিন্তু জানাচ্ছি না আমি সূচনা, কারণ আমি তো থাকছি ছটা পর্যন্ত বকবক করতে, আমার বকবক শুনতেই হবে, কিছু করার নেই। সো যারা অতিথি তাদেরকে বিদায় জানিয়ে লাইভ থেকে বিদায়টা নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নতুন ঘন্টায় চলে যেতে পারি, এবং যেতে যেতে যে গানটা শুনবো কালার্স উইমেন্স ডে স্পেশাল সং, যেহেতু আমরা উইমেন্স ডে স্পেশাল একটা টুর্নামেন্ট একটা ইভেন্ট নিয়ে কথা বলছিলাম, তাই কালার্সের উইমেন্স ডে স্পেশাল সংটা প্লে অলরেডি করে ফেলেছি, অর্ধেক পথ চলেও গেছে, সেটা শুনতে শুনতে আমরা এখনকার মতো এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু স্টে টিউন টু কালার্স এফএম 101.6, কারণ চলছে হোয়াটসঅ্যাপ ঢাকা।